মর্নিং, আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন ওই 8টা মতো বাজে, 7:30 উঠে পড়েছি। চলুন আজকে একটুখানি চা খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে চা খাই। তো রোজই তো জল মুড়ি এইসবই খাচ্ছিলাম সকালবেলা, যেহেতু শরীর একদম ভালো ছিল না। আজ একটু চা খেতে ইচ্ছে হচ্ছে, চলুন যাই একটু চা বানাই। চায়ের জল মোটামুটি গরম হয়ে গেছে, অল্প একটুখানি চা দিলেই হয়ে যাবে। তো আর একটুখানি চিনি দিয়ে দিই, যদিও সকালবেলা চিনি খাওয়াটা একেবারেই স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু আমি চিনি ছাড়া একদমই খেতে পারি না। তো এদিকে চা ফুটেও গেছে, চলুন ঢেলে নিয়ে এবার ঘরে বসে বসে খাই। এই তো সকালের চা বিস্কুট নিয়ে চলে এসেছি। সবই অভ্যেস, প্রথম প্রথম কিন্তু চা না খেলে ঘুম ছাড়তো না, কয়েকদিন না খেয়ে কিন্তু অভ্যেসটা কিছুটা কেটে গেছেই বলা যায়। তো ভালোই লাগলো খেতে। কত আম হয়েছে আপনাদের দেখাই, কত ঝরে পড়ে গেছে তাহলেও হয়েছে। ওই যে দেখুন, নিচে বড় বড় দুখানা কিন্তু আম ঝুলছে। দাঁড়ান, ওপরের কয়েকটা আম আছে সেগুলো আপনাদের দেখাই, যদি ওই বিলটার জন্য দেখাতে খুবই অসুবিধা হয়। কোথা দিয়ে যে ক্যামেরাটা ধরলে ঠিক দেখা যাবে বোঝাই যায় না। ওই দেখুন কত থোকা একসাথে ঝুলছে আমে, দেখেই কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায়। আর একটু কিন্তু হাওয়াও দিচ্ছে, কিন্তু এই হাওয়াটা একদম লুয়ের মতো বইছে। সকালে টিফিনের জন্য রোজই তো আলু সেদ্ধ আর ভাত বা একটুখানি বাটার নিয়ে নিই, আজকে একটুখানি ডিম সেদ্ধ খেতে ইচ্ছে হলো। গরম ডিম সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলুন? কিন্তু ভাতটা এখন বীভৎস গরম, আর সঙ্গে আলু ভাতেও গরম, তাই কোনোটাই মাখা যাচ্ছে না। চলুন এখন খেয়ে নিই, আর আজকে কতগুলো কাজ আছে সেগুলো এক এক করে নিতে হবে। তো মোটামুটি আজকে আমার একটুখানি অন্য কাজের প্রেশার, অফিসিয়াল কাজের প্রেশার কম আছে, তাই কিছু ঘরের কাজ করে নেব। এখন হচ্ছে আম দিয়ে টকের ডাল, আমগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, জানি না কতটা টক হবে বা মিষ্টি হবে, টকই হবে, এখনকার আম তো খুবই টক হয়। আর আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই একটু বেশি করে মিষ্টি দিয়েছি, একটু ফুটুক এখন। গরমকালে কিন্তু টক ডালটা খেতে খুব ভালো লাগে। কালকে অনেকগুলো জামা কাপড়ই একসাথে কেচেছিলাম, কিছু কুর্তি, কিছু শীতের জামা কাপড় অনেকগুলো ছিল কালকে কেচেছি, সেগুলো শুকিয়ে গেছে, তুলে দেওয়া হয়ে গেছে। আর সুতির কিছু জামা কাপড় কেচেছিলাম, কুর্তিগুলো তো সেগুলো শুকিয়ে তো গেছে, কিন্তু এখন ইস্ত্রি না করে কোনোটাই তোলা যাবে না। এই দেখুন কি অবস্থা, 4টে কুর্তি আছে, এই কুর্তিগুলো এখন ভালো করে ইস্ত্রি করতে হবে। এই গরমে ইস্ত্রি করা মানেই মাথা খারাপ হয়ে যায়, তো এগুলো না করলেও কোনোভাবেই এগুলো পরা যাবে না। চলুন ইস্ত্রিটা তাড়াতাড়ি করে নিই, আজকে একটু সময় আছে আমার। বেশি গরম দিলে দেখেছি জামার কালারটাই বদলে যায়, ওই জন্য হালকা হালকা গরম দিচ্ছি, প্রেস বেশি করছি না। আর এই জামাটা তো জানেন আপনারা, পয়লা বৈশাখে কিনেছিলাম, তো পরেছিলাম, বেশ কালারটা আমার খুব ভালো লেগেছিল। চলুন করে নিই তাহলে এবার। চারটে কুর্তি ইস্ত্রি করা হয়ে গেছে, একটু গরম আছে, ঠান্ডা হোক, তারপরে আলমারিতে তুলে দেবো। মোটামুটি ঠিকঠাকই করতে পেরেছি, যদিও আমার খুব একটা ইস্ত্রি করতে একদমই ধৈর্য ধরে না, যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো। আর যা গরম করছে কি বলবো, ইস্ত্রি থেকেও যেন মনে হচ্ছে গরম আসছে, ইস্ত্রিও প্রচুর গরম এখনও। ওটাও একটু ঠান্ডা হোক, আর এগুলো একটু ঠান্ডা হোক, তারপরে আলমারিতে তুলে দেবো। মোটামুটি হাতে সমস্ত কাজ শেষ করে এখন দুপুরের খাবার খেতে বসেছি, আর টক ডাল দিয়েই প্রথমে খাচ্ছি। তো প্রথমে একটুখানি বিট ভাজা দিয়ে খেয়ে নিয়েছি, তারপর টকের ডালটা নিয়েছি, একটু ঘন ঘনই হয়েছে। টকের ডালটা কিন্তু দারুণ হয়েছে, এখন চললাম পড়াতে। চলুন যাই, ঘুম থেকে উঠেই যা গরম লাগে কি বলবো, চলুন যাই। রাস্তা এত খানাখন্দ, বুঝে গেছে কিন্তু ধুলো প্রচুর উড়ছে।
একটা গাড়ি গেলেই মোটামুটি ধুলোয় সাদা করে দিচ্ছে, তাও ভালো একটু চলা তো যাচ্ছে। ডিনার নিয়ে চলে এসেছি, রুটি আলু চচ্চড়ি আর সঙ্গে নিয়েছি একটু সুজি। তো চলুন ডিনারটা করে নিই আর আপনাদের দেখাই আলু চচ্চড়ি কেমন করেছি, জানি না এখনো খেয়ে দেখিনি। এই যে রুটি আলু চচ্চড়ি আর সুজি। চলুন খেয়ে নি তাহলে আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের উইথ অভিজিৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।